জ্বালা অপরাধ সন্ত্রাস এইসব অপকর্ম করে সরকার পায়তারা করছে। আমরা শুনতে পাচ্ছি আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন, এখানে তাদের কর্মসূচি, যদিও তারা পিছিয়ে 30 তারিখে নির্ধারণ করেছে, কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে তারা অগণতান্ত্রিক অসাংবিধানিক পথে তারা তাদের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর অলরেডি তারা গাড়ি পোড়াতে শুরু করেছে, মফস্বলে ভাঙচুর অগ্নিসংযোগ, তাদের এ ধরনের প্রোগ্রাম রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন বিপুল সংখ্যক নেতা কর্মী এখানে, কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আমাদের লোকজন প্রস্তুত থাকে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবে সম্মেলন তো সবাই আসবে, যারা থাকবে ওই 10ই ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় সারা বাংলাদেশে সকল মহানগর, সকল জেলা, সকল উপজেলা, থানা, ইউনিয়ন সর্বত্রই সতর্ক পাহারা রাখতে হবে। এরা এই যে শূন্যতা মনে করে আঘাত, তাদের কোথাও শূন্যতা থাকবে, আমাদের যারা থাকবে তারা প্রস্তুত হয়ে সতর্ক পাহারায় থাকবে। এটা আমি আজকে এই শৃঙ্খলা সমাবেশ থেকে এই বার্তাটা আমি সারা দেশে আমাদের নেতা কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াকে অনুরোধ করছি। আমার আর বক্তব্য নেই, সবাইকে ধন্যবাদ। আগামীকাল ইনশাআল্লাহ সফল সম্মেলন করতে পারবো এবং স্বেচ্ছাসেবক ভাই যে সংগঠন আমাদের শৃঙ্খলার দায়িত্বে থাকবে, আমি তাদের সাথে আরও অন্যান্য সহযোগিতা আছি, তার সবাই মিলে একটা সুন্দর স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল সম্মেলন আমরা উপহার দেব আমাদের নেত্রী দেশকর্মী শেখ হাসিনাকে, বাংলাদেশের জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।